আসসালামুকুম, আমি রেহানা ইসলাম। রেহানা ব্লগ থেকে আপনারা সবরে ওয়েলকাম জানাই আর আরেকটা ডেইলি লাইফ ব্লগ দেখার লাগে আমার চ্যানেল। তো ভালো আসেননি আপনারা, আমি তো আল্লাহ রহমতে বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আবার রান্না বান্না, এখানেও একটু মানে রান্না বান্না করার আগে ফ্রিজও গিয়া দেখি যে পেঁয়াজ শেষ হয়ে গেছে, বুলি গেছি, তো একটু পেঁয়াজ ব্লেন্ড করে নিই আর কি। একটু বেশি পুরানো করি না, কিছুদিন পরপর আর কি ব্লেন্ড করলে ভালো হয়। তো আমি এখানেও আমার জুস মেশিনও আর কি একটু পেঁয়াজ ব্লেন্ড করে নেওয়া শেষ করলাম। আগে তাকে হাঁটিয়ে রাখি দিছিলাম, একটা শেয়ার করা হয়েছে না আপনার লগে। তো এখন আমি কিচেন লইয়া যাই আর কি ব্ল্যান্ড করছি, আমার রুমও আইয়া একটু কিচেন নিয়ার, আমার রুমও ব্ল্যান্ড করছি। কেন মাল্টিপ্লাগও একটু সুবিধা আর কি রাখা আছে। তো এখন আমি বেসিনও আটটা ধইয়া আস্তে আস্তে খাজ হর্ম করাত লাগি যাই, মু যেহেতু রান্না বাড়াও হর্ম আর কি। একটা রান্না হর্ম আজকে একটু আলুর ডাইল খুব ইচ্ছা করে আর কি খাওয়ার লাগি। তো একটু আলুর ডাইল যেহেতু আমার প্রিয় আর কি আলু, তার হাড়ির মাঝে আমি আলু একটু পছন্দ করি। তো এখন আমি একটু আলু ডাইল হর্ম তার আগে বাটির মাঝে রাখছি রেডি করিয়া। আলু আগে সিদ্ধ করে রাখা আছে, এখন আমি একটু গুটাইয়া নিয়া একটা বউলো রাখছি আর কি। আলুর ডাইল আমি আমার মতো করে হরমো, তার আগে আমি একটু চা রান দিই আর এক কাপ রং চা আর কি। আমি আমার বাইরে এক কাপ রং চা দিই আর তাই রং চা খাই না সুস্থ। তো তো একটু সুগার দিয়া, সুগার ছাড়াও কইতে গেলে তো একটু আমি দেই আর কি, তোরা হালকা চিনি দিয়া। বা এই যেহেতু ডায়াবেটিক্স পেশেন্ট তাই ইয়ে খাই না, চিনি খাই না, একটু দেওয়ার লাগে যেহেতু রং চা আর কি। তো আস্তে আস্তে আমি আমার কাজ হর্ম শুরু হর্ম, যে কাজ তেমন বেশি কিছু নাই আজকে। হইলো আমি আলুর ডাল রান্না হরম, রং চাটা বাইরে দিলাই দেওয়া পরে আমি একটু পছন্দ করি আর কি আলু। উত্তর হাড়ির মাঝে আমি আলু একটু লাইক করি, বেশি আলু পালা পাই আমার পছন্দ আর কি। তো এখন আলুর ডাইল হরমো খুব ইচ্ছা অনেক দিন থাকি আর কি, আলুর ডাইল খাওয়ার ইচ্ছা, খাইছি না বহুত দিন থাকি রান্না করিয়া। তো বাইরে এক কাপ রং চা দিমো আর দুই কাপ রং চা অবশ্যই রাঁধছি, বাইরটা সুগার ছাড়া তো একটু দিছি আর এক কাপ আপা খাইবা, আমি তো বেশি খাই না। রং চা মাঝে মাঝে একটু একটু খাই আর কি, তো আমি বেশিরভাগও পছন্দ করি না চা কোনো রকম। তো ভিডিও যদি আমার দেখে ভালো লাগে অবশ্যই আপনারা শুরুতে একটা লাইক দিবা, আর যদি আমার পুরো ভিডিও ভালো লাগে তে কমেন্ট করিয়া যাইবা। আপনার সুন্দর সুন্দর কমেন্ট আমি খুব উৎসাহিত, তো এই ভালো লাগে, আমি খুব খুশি হই। আর যারা যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন অবশ্যই প্লিজ দয়া করি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিয়া যাইবা, আর যারা যারা তো সাবস্ক্রাইব করিলেছেন আগে থাকি সবরে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো এই কেন আমি আলু একটু গুটাইয়া রাখছি আর কি, সিদ্ধ দিয়া রাখা। এখন আমি আস্তে আস্তে আমার মতো করি আমি কি বলে আলুর ডাইল রান্না করি একটু আর কি ঘন করিয়া রান্না করব। তো ইনো রসুন একটু মানে খুব বারিক বারিক করিয়া হাঁটিয়া রাখছি আলুর ডাইল লাগিয়া, আর এখানে পেঁয়াজ আর ধনিয়া পাতাও আছে, নামানি ঠিক আগ মুহূর্তে ধনিয়া পাতা দিমো আমি। আর তো যা যা লাগবো এমনি তো আপনারা দেখবা রান্নার সময়, আর রেসিপি হইলাম না এমনিতেও আপনারা মানে আপনার লগে শেয়ার যেহেতু করি রান্না পারা ওটাও আর কি। তো আমি তেলের মাঝে পেঁয়াজ রসুন দিছি, সরি রসুন দিয়া এখন আমি একটু ব্রাউন কালার করি আনিব। আমি আমার মতো করি কিন্তু রান্না করি, আর আপনারা আপনারা মতো রান্না করে খাইবা বা ট্রাই করতে পারেন আমার লেখানো, জানি না আপনারা কিলা লাগবো আমার রান্না বাড়া। তা আমি তো যেরকম রান্না করি ওরকমও করবো, ঠিক আছে না নি। তো রসুন কিছু ব্রাউন কালার করিয়া নেওয়ার পর আমি পেঁয়াজ দিলাইমো, পেঁয়াজটাও বেরেস্তার মতো করবো আর কি, ওলা পেঁয়াজও ব্রাউন কালার করিয়া নিমো একদম বেরেস্তা আমরা জেলা করি আর কি পেঁয়াজের, ওলা আমি খড়ি লাইমো ঔতেলর মাঝে রসুনের মাঝে, তারপর আমি কিলা রান্না করি আপনারা তো অবশ্যই দেখবা। তো আমি পেঁয়াজ দিলাম দিয়া আরও কিছু সময় ব্রাউন কালার করবো, যে মানে একদম বেরেস্তা লাগানো করবো, আপনারা দেখবা দেখতে দাওবা। বন্ধুরা আমার আমি ব্রাউন কালার একদম করিয়া নিছি কি বেরেস্তার মতো করিয়া নেওয়ার পর আমি ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচ,
ফুল চা চামচ আর কি আছে এক চামচ, আর মরিচ দিছি পরিমাণ মতো, বাট আমি একটু নাকা মরিচ দিব আর কি, যার কারণে আমি আমার মানে যার যারের পরিমাণ মতো যে যেরকম জাল বা স্পাইসি পছন্দ করেন ওরকমও জাল দিলে চলব। কেন হলুদ দিলাম এক চা চামচ, মানে দুইবারে আমি দিছি যেহেতু আমার অর্ধেক চামচ উঠি গেছে, ও কারণে দুই তিনবারে আমি বড় ফুল এক চা চামচ দিছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি বেশ কিছু সময় ভাজি আনিম, যেহেতু মশলা আর কাঁচা কাঁচা দুর্গন্ধ মানে গন্ধটা একটু দূর করতে হইব। তারপর আমি আরও কিছু পানি দিয়া আরও বেশ কিছু সময় ভাজি আনিম, যেহেতু একবারে তো গন্ধ কাঁচা গন্ধ দূর হয় না, তা দুইবার পানি দিয়া আরও কিছু সময় আমি টানাই আনিম। তো আপনারা দেখতে থাকবা, যদি ভালো লাগে কমেন্ট করে জানাইবা কীরকম লাগলো আলুর ডাল রান্না আমার, ঠিক আছে? তো এখানে আমি আলু ইয়া করে রাখছি সিদ্ধ দিয়া, তো দেখতে পারা আমি চামচ দিয়ে একটু গুতাইয়া নিয়ার কারণ এগুলা তো বেশি শক্ত হয়ে গেছে, যার কারণে একটু পানি দিয়া যদি খসলাইয়া নেই তে আলু যে একদম টাইট থাকে, তো সিদ্ধ করিয়া মাখিয়া নেওয়ার পর টাইট হয়ে যায়, তো কিছু পানি দিয়া যদি হাত দিয়ে একটু মাখাইয়া নেওয়া নেই তাহলে নরম হয়ে যাইব একদম আলু, মানে গা ছাড়িয়ে দিব একদম নরম হয়ে যাইব, তো সুবিধা হইব। আর না চুলার মানে চুলার ফে খরাই দেওয়া পরে ই হয়ে যাইব, শক্ত রইব, পানি দিয়ান তারপর চামচ দিয়ে ইয়ে করতে হইব। তো আগে থাকি সহজ হওয়ার লাগে আমি একটু ইয়ে করে নিছি আর দিয়া তোরা পানি দিয়ে আর কি, এখন দেখতে পারে একদম লস লস হয়েছে আর কি, তো পানি দিয়া, তো এখানে আমি পানি দিয়া ফুটিয়া উঠি গেছে, তো অবশ্যই তেল ফুটিয়া উঠি গেছে, তো তার মাঝে আমি আলু দিলাই খাম আলু দিয়া। এখন আমি বালা করিয়া নাড়িয়া সারিয়া নিয়ার, নাড়িয়া সারিয়া নিয়ারও কারণে উঠে মূর লাগি যাইব একদম, খুব সম্ভাবনা আছে যেহেতু একদম ঘনত্ব। তো বন্ধুরা যদি আসলেই ভালো লাগে আমার আলুটা রান্নাতে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা। তো এখন আমি ধনিয়া পাতা দিলাইমো, ধনিয়া পাতা দিয়া আর ওকে আমি রান্না আমার শেষ। তো রান্না করছি এর বাইরেও, কিন্তু ক্যামেরার বাইরেও, ঠিক আছে? চিকেন রান্না করছি, তারপরে টেঙ্গা রান্না করছি, এগুলা শেয়ার করা যায় না সব কিছু, আপনারা তো বুঝরা। তো আমার আলুর ডাল হয়ে গেছে, এর ভিতরে আমি একটা নাস্তা এখন করতাম সারি আর বানাইছিলাম, ওইল কি পাটিসাপটা, তেমনি একটা নাইস হয়েছে না, পাটিসাপটা মোটামুটি হয়েছে কিন্তু খুব নরম হয়েছে আর কি, খাইতে খুব ভালো লাগছে। তো পাটিসাপটা এখন একটু নাস্তা করবো আর কি, বা খাইছিও রান্না করি করে খাইছি আগে, এটা শেয়ার করা হয়েছে না হয়তো। তো ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই অবশ্যই, আর পাশে থাকা বেল।